আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবারই দোয়া অনেক ভালো আছি। তো কাছ এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এখানে আমি চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আপনি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে আমার মেয়ের পছন্দের রান্না। আমার মেয়েটা অসুস্থ আজকে এক সপ্তাহ যাবত, তো ইচ্ছে করতেছে টমাটোর খাট্টা খাওয়ার জন্য, তাই ওর জন্য টমাটোর খাট্টা করলাম। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না। তো এখানে আমি ডাউল, দুই রকম মুগুর ডাউল, মুসুর ডাল নিয়ে নিলাম। এখানে আমি ফুসশাক রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আমি এগুলো ডাউলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাউলগুলো সিদ্ধ হওয়ার পরে আমি এখানে শাকটা দিয়ে দিব, ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। এই যে আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। তো সবাই কেমন আছেন, কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট করলে আপনাদের পছন্দ অনুযায়ী আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ওইটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে, পরবর্তী ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত জাগবে। তো আমরা সবাই সবার পাশে থাকবো, এক অপরের পাশে থাকবো, তাহলে আমরা সবাই কিছু না কিছু করতে পারবো। আমি প্রতিবার বলি আমার চ্যানেলটা একদমই নতুন, মানহা ব্লগ। এই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আমি কিন্তু এখানে কোনো প্রকারের তেল ইউজ করি না, কারণ আমি তেলটা যখন শাকটা হয়ে যাবে তখন আমি কিন্তু রসুনের তেলে দাগ করে এখানে দিব। আর এখানে হচ্ছে টমেটো, টমেটোগুলো আমি ছোটো ছোটো করে কেটে সিদ্ধ দিয়ে এখন ঘুটনি দিয়ে ভালো করে গুঁড়ে নিব। আমাদের নোয়াখালী ভাষায় এটাকে ডাল ঘুটনি বলে আর কি। ওটা দিয়ে গুঁড়ে আমি এখন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে দিব হলুদের গুঁড়া ভালো করে নেড়ে ছেড়ে। এখানে আমি দুই কাপ পরিমাণ পানি, সরি দুই গ্লাস পরিমাণ পানি অ্যাড করব। আর এই পাশ দিয়ে আমার শাকগুলো আমি দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেলে এখন আমি শাকগুলো ভালো করে নেড়ে ছেড়ে টাউলের সাথে মিক্সার করে নেব। আপনারা সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখার অনুরোধ রইল সবার কাছে। শাকের কালারটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত, এটা হচ্ছে আল্লাহর নেয়ামত, আলহামদুলিল্লাহ। এখানে আমি একটু এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ামরিচের গুঁড়া অ্যাড করবো, কারণ এখানে কালারের জন্য গুঁড়ামরিচটা দিলে কালারটা বেশ ভালোই লাগবে, এর জন্য জালটাও একটু ভালো হবে। কাঁচামরিচ তো আমি দিয়েছি জালের জন্য, গুঁড়ামরিচটা বেশি দেওয়ার কারণটা হচ্ছে কালারের জন্য, কালারটা যেন সুন্দর আসে এটাই। আসলে রান্নাটা এমন একটা জিনিস, এটা যদি মন দিয়ে রান্না করে, রান্নাটাকে যদি মনের থেকে
ভালো, যখন ভালো লাগে তখন রান্নাটা মন দিয়ে করলে রান্নাটা স্বাদও হয়, মজা হয়। আর যদি মনটা ভালো না বা শরীর ভালো না, রান্না করতে ইচ্ছে করে না, তারপরেও রান্না করার দরকার, তখন কেন জানি রান্নাতে যখন করতে ইচ্ছা করে না তখন একটা দিয়ে একটা দিই না, তখন কিন্তু রান্নাটা তেমন টেস্ট হয় না। যখন রান্নাটা মন দিয়ে করি, ভালোভাবে মনোযোগ দিয়ে করি, তখন কিন্তু রান্নাটা মজা হয়। এটা সবার, নতুন পুরার সবারই একই অবস্থা, আমি যেটা মনে করি আর কি, আমার আমার কাছে যেটা মনে হয় আর কি। আপনাদের কাছে কি মনে হয়, কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার টমেটো খাট্টার মধ্যে তেল, পেঁয়াজ রসুনে তেল দিয়ে দাগ করে দিয়ে দিলাম, আমার এটা হয়ে গেলো। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে এখানে ধনে পাতা অ্যাড করতে পারবেন, কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না বর্তমানে, এই জন্য আমি দিতে পারিনি। আর এখানে হচ্ছে শুধু রসুন দাগ করবো, ওই যে ডাউল দিয়ে যে ফুসাকটা রান্না করলাম ওটার জন্য। এই যে আমি দিয়ে দিলাম, এখন একটু নেড়ে ছেড়ে আমি এটা নামিয়ে ফেলবো। আশা করছি আপনাদের কাছে আমার আজকে ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।